টেলিভিশনের পর্দায় আসতে চলেছে জীবনসাথী ধারাবাহিক। নতুন গল্পের শখ বেঁধেই তৈরি হয়েছে এই নতুন সিরিয়াল। বহুদিন পর টেলিপর্দায় ফিরলেন ইন্দ্রাণী দত্ত। খলনায়িকার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। পুরনো শখে বাঁধা নতুন গল্প। রূপেই বিচার হয় মেয়ের গুণ, সেই মতো দেখা হয় পাত্র। রূপের মাপকাঠিতেই বেছে নেওয়া হয় সেই মেয়েকে। তবে কথাকথিত রূপের বহর না থাকলেও শুনতে হয় নানা কথা। কথা শোনানোর তালিকায় রয়েছেন শালঙ্কার নাম। টলিউড অভিনেত্রী ইন্দ্রাণী আসছেন বাংলা টেলিভিশনের পর্দায়। ইন্দ্রাণীর মতোই টেলিপর্দা থেকে লম্বা ব্রেক নেওয়ার পর ফিরছেন রুদ্রজিৎ মুখোপাধ্যায়। বহুদিন তাকে টেলিভিশনের পর্দায় দেখা যায় না, শেষ দেখা গিয়েছিল বিজয়িনী ধারাবাহিকে। এবার এই ধারাবাহিকে থাকছেন নায়কের ভূমিকায়। তূর্ণর চরিত্রে অভিনয় করবেন রুদ্রজিৎ। দুই বোন প্রিয়ম এবং জিলম। প্রিয়মের সেলাই বিষয়ে জ্ঞান অসাধারণ। তবে প্রিয়মের সাধারণ সাজ পোশাক তাকে এই পথে হাঁটতে বাধা দেয়। প্রিয়ম সেখানে বাবার ইচ্ছামতো বিয়ে করবে সংকল্পে, অন্যদিকে ঝিলম বাবার বিরুদ্ধে বিয়ে করবে প্রেমিক তূর্ণকে। শালঙ্কার ছেলে সংকল্প পেশায় একজন আইপিএস অফিসার, তূর্ণ একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। সংকল্প আজও ঝিলমকে ভালোবাসে। গল্পের মূর ঘুরবে যখন দুই বোনের ভাগ্য জুড়বে এক সুতোর টানে। শহরের বুকে বেশ বড় নামি দোকান শালঙ্কারা। এই দোকানের মালিক হলো শালঙ্কারা। শালঙ্কার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী ইন্দ্রাণী। রূপু গুণ নিয়ে দুই বোনের মধ্যে বিবাদ লাগাবার চেষ্টা করতেই পাল্টা জবাব পেতে হয় তাকে। এই নিয়েই এগোবে ধারাবাহিকের চিত্রনাট্য। জি বাংলায় 5 অক্টোবর রাত 8টা থেকে শুরু হবে এই ধারাবাহিক। সম্প্রতি মুক্তি পেয়েছে ধারাবাহিকের প্রোমো। বাংলা বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।